হ্যালো ভিউয়ার্স, আজকে চলে এলাম মা মেয়ের তালের রেসিপি নিয়ে। আমরা মা মেয়ে মিলে আজকে বানালাম তালের পকোড়া বা তালের বড়ার রেসিপি। চলো, কিভাবে করতে হবে। এই ধরনের একটা বাঁশের ঝুড়ি নিয়ে নিতে হবে আর ঘষে নিতে হবে। দেখো, বাঁশের ঝুড়িটা নিয়েছিল আমার 25 টাকা দাম, আর এইভাবে ঘষে নিতে হবে। দেখো, খুব সহজেই বার হয়ে গেল তালের মাড়িটা। আর এই ধরনের একটা ক্যান্টিনে রেখে দিতে হবে। তুমি এই ধরনের ক্যান্টিনে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো, প্রায় 6 মাসের মতো, কোনো খারাপ হবে না। আর এদিকে আমি গ্যাস চাপিয়ে দিয়েছি, বললাম যে আজ মা মেয়ের মিলিত আজ রান্নার রেসিপি। তাই দেখো, মা উঠাচ্ছে হাতাতে করে। এটা রেখে দেব অন্য একটা রেসিপি বানানোর জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য রাইস পাউডার বা চালের গুঁড়ো। মা দেখো নাড়ছে। আর দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর রেখে দিতে হবে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আর এদিকে একটা টিস্যু পেপার নিলাম, টিস্যু পেপারটা নিলাম যাতে তেলটা এটার মধ্যে সব পড়ে যায়, এক্সট্রা তেলটা তার জন্য। আর এই ধরনের গোল গোল করে নিতে হবে। আর কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি হালকা আঁচে। আর এই দেখো ছেড়ে দিলাম একে একে তেলের মধ্যে। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবে, পরবর্তী কোনো সময়ে অবশ্য সময়ে ভালোভাবে আবার দেখে নেবে। আর এই ধরনের দেখো এক পিঠ হয়ে গেল, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার তালের পকোড়া বা তালের ফুলুরির রেসিপি। খুব মুচমুচে খাস্তাদার হয়েছে, বানাতে বানাতে প্রায় অর্ধেক শেষ হয়ে গেল। আর এই বাকিটা নিয়ে এসেছি তোমাদের কাছে। দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে ও লাইক করবে। তোমরা এই বর্ষার দিনে ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে ভালোভাবে থাকার চেষ্টা করো। টাটা, বাই বাই।